শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তান থেকে ভারতে ফেরা বেশিরভাগ মানুষই করোনাক্রান্ত, ভয়ঙ্কর বিপর্যয় ভারতে। বিদেশগামী আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা, যে কারণে কর্মজীবী আফগান নারীদের ঘরে থাকার পরামর্শ দিল তালেবান। গুয়েন্তানামো বে কারাগারের সাবেক কারাবন্দী এখন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। যত দ্রুত সম্ভব কাবুল ছাড়তে পারবো ততই আমাদের জন্য মঙ্গলজনক বললেন বাইডেন। আফগানিস্তানকে সহায়তা দেয়া স্থগিত করল বিশ্বব্যাংক। তালেবানের কাছে যে আকুতি মিনতি জানালো জি সেভেন। এবং সবশেষ থাকছে আফগানিস্তান সফরে মার্কিন সংসদের দুই সদস্য স্পিকারের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এক অভ্যুত্থানের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়ে যায় তালেবান। গত 15 আগস্ট কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এরপর থেকে সেখানে অবস্থানরত নিজেদের নাগরিককে সবাই যার যার মতো দেশে ফিরিয়ে নিচ্ছে। ভারতও নিজেদের নাগরিকদেরকে সরিয়ে নিচ্ছে। তবে জানা গেছে আফগানিস্তান থেকে ভারতের ফেরে সব মানুষের অনেকের শরীরেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সর্বশেষ মঙ্গলবার আফগানিস্তান থেকে ভারতে ফিরেছেন 78 জন, তাদের মধ্যে 16 জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে কোনো ঝুঁকি না নিয়ে 78 জনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত 16 জনের শরীরে করোনার কোনো লক্ষণ নেই। ওই 16 জনের মধ্যে আছেন শিখ গ্রন্থি, যারা আফগানিস্তান থেকে শিখদের পবিত্র গ্রন্থ নিয়ে ভারতে এসেছেন। বিমানবন্দরে তাদের কাছ থেকে পবিত্র গ্রন্থ নিয়ে মাথায় করে বয়ে নিয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এখন তৎপরতা আরও বাড়িয়েছে। এখন পর্যন্ত 626 জনকে ভারতে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে 77 জন শিখ। দেশটির কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল আফগানিস্তান থেকে দেশে ফেরানোর ক্ষেত্রে হিন্দু এবং শিখরা অগ্রাধিকার পাবে। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত 15 আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশ ত্যাগের হিড়িক পড়ে যায়। এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে। ইরানি বার্তা সংস্থা জানিয়েছে, মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। তারা বিমানবন্দরে ভিড় করা আফগান নাগরিকদেরকে বিদেশগামী বিমানে উঠিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য এক একজনের কাছ থেকে সুবিধা মতো $500 থেকে $2000 পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। দেশ ত্যাগকারী আফগান নাগরিকদের উদ্ধৃতি দিয়ে নূর নিউজ এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, যারা চাঁদা দিতে পারছে না তাদেরকে কোনো ক্রমেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না মার্কিন সেনারা, আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এই খবর প্রচার করছে না। দেশের অদ্ভুত পরিস্থিতিতে কর্মজীবী আফগান নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন বলেছেন, কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে তাদের থাকতে হবে। তবে এটি খুবই অল্প সময়ের জন্য একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার কাবুল সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকেরই প্রশিক্ষণ নেই যে কীভাবে নারীদের সাথে আচরণ করতে হয় বা তাদের সাথে কীভাবে কথা বলতে হয়। পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছি। নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাইকমিশনার মিশেল ব্যাশলেট মঙ্গলবার বলেছেন, তিনি তালিবানদের দ্বারা শিশু সৈনিক নিয়োগ এবং মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানতে পেরেছেন। তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক জরুরি সভায় বক্তব্য রাখছিলেন। পরে কাউন্সিল নারী এবং মেয়েদের অগ্রাধিকারের প্রতি তার অটল অঙ্গীকার নিশ্চিত করে এটি প্রস্তাবের অনুমোদন করে। কিন্তু অনেক মানবাধিকার গোষ্ঠী আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ তদন্ত প্রতিনিধি পাঠানোর যে আহ্বান জানিয়েছিলেন তা শেষমেশ অনুমোদন পায়নি।
গোয়েন্তানামো বের সাবেক কারাবন্দী মোল্লাহ আব্দুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে মোল্লা আব্দুল কাইয়ুম জাকিরকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। বুধবার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে মেইল অনলাইন। মোল্লা আব্দুল কাইয়ুম জাকির 1973 সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবায় কুখ্যাত গোয়ান্তানামো বে কারাগারে থেকে 2007 সালে মুক্তি পান তিনি। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জর্জ ডব্লিউ বুশ। এর আগে 2001 সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি গোয়ান্তানামো বে কারাগারে 8 নম্বর কয়েদি ছিলেন। পরে তাকে মুক্তি দেওয়া হয় কারণ তিনি মার্কিন কর্মকর্তাদের বলেছিলেন যে তিনি আর আফগান যুদ্ধে অংশ নেবেন না। কিন্তু মুক্তি পাবার কিছুদিন পরেই তিনি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সামরিক অভিযান পরিচালনা করেন। তালেবান কর্তৃপক্ষের সামরিক নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তিনি এই সামরিক অভিযান পরিচালনা করেন। গত মঙ্গলবার আরব নিউজ এবং আর আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে যে মোল্লা আব্দুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছে তালেবান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে ততই আমাদের উপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারব ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাইডেন একটি বিবৃতিতে এই কথা বলেছেন। জো বাইডেন বলেন, তালিবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালিবানি কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না। কাবুলে আইএসের হামলার সংখ্যার কথা জানিয়ে তিনি বলেন, কাবুল থেকে মার্কিন সেনা এবং নাগরিকদের সরিয়ে আনার কাজ খুবই শীঘ্রই শেষ হবে কারণ আফগানিস্তানে আইএসের হুমকি বাড়ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে ততই আমাদের উপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। এদিকে আগামী 31 আগস্টের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘ 20 বছর পর দেশটির ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। তালেবানের হাতে দেশটির নিয়ন্ত্রণ যাওয়ার প্রেক্ষিতে আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের মুখপাত্র মার্শেল স্যানজেস বেন্ডার বলেন, আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, দেশটির উন্নয়নে বিশেষ করে নারীদের উপর এই পরিস্থিতির প্রভাবের বিষয়ে। তিনি আরও বলেন, বিশ্বব্যাংক আফগানিস্তানের কষ্টার্জিত উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা রাখা এবং এসব সংরক্ষণের উপায় খুঁজছে। আফগানিস্তানে বর্তমানে 2 ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে 2002 সাল থেকে এই পর্যন্ত দেশটিতে 5.3 বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে তারা। গত 15 আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে দ্রুত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে আফগানিস্তানে নারীদের স্বাধীনতা, ক্ষমতায়ন, শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি ইত্যাদির বিষয়ে উদ্বেগ হয়ে পড়ে বিশ্বমহল। তালেবানের দখলে আফগানিস্তান নানাবিধ কারণে মানুষজনের মধ্যে আফগানিস্তান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক ক্রমশ বাড়ছে। 31 আগস্টের পরেও যাতে আফগানিস্তান থেকে নাগরিকরা চাইলে অন্য দেশে চলে যেতে না পারে সে বিষয়ে অনুমতি দিক তালেবান, এমনটাই আবেদন G7 অন্তর্ভুক্ত দেশগুলোর। এই বিষয়গুলো নিয়ে তালেবানের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলতেও রাজি G7 অন্তর্ভুক্ত দেশগুলো, এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। G7 বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, G7 বৈঠকে আমরা আফগানিস্তান থেকে নাগরিকদের বের করে আনার বিষয়ে তালেবানের সাথে কথা চালানো হবে সে একমত হয়েছে। তিনি আরও বলেন, তালেবানের সাথে আলোচনায় আমাদের প্রধান শর্ত হবে যদি 31 আগস্টের পরেও কেউ আফগানিস্তান ছেড়ে অন্যত্র যেতে চান তাদের সুরক্ষিতভাবে দেশ ছাড়তে দিতে হবে। এছাড়া আফগানিস্তানে যাতে ফের মাদকের উন্মুক্ত ক্ষেত্র তৈরি না হয় এবং সেখানে যাতে শিশু এবং নারীদের শিক্ষা অধিকার সুরক্ষিত থাকে এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে G7। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।